এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টা, করেছো? আমার বিদ্যান বুদ্ধিমান এখন একটুখানি পড়াশোনা করতে বসেছে। লক্ষ্মী হয় ওরকম করে না, তুমি করে নাও। ওদের স্কুলের যে বলছিলাম প্রচুর ওয়ার্কশিট জমে গেছিলো, আমি হাওড়া থেকে এলাম হচ্ছে শুক্রবার, সেদিনকে এসেই সেইগুলো প্রিন্ট নিয়েছি। আর কালকে আর ভিডিও করতে ইচ্ছে করেনি, কারণ এইগুলোকেই খানিকটা করিয়ে রেখেছি। আজকে আবার বসেছি খানিকটা করাতে, রবিবার যেহেতু কিছুটা এগিয়ে রাখতে পারবো, কারণ এই এক গোছা হয়ে গেছে, আমি যতদিন ছিলাম না এই ততদিনের জিনিস। এবার কালকে আরও কার্ড এই বে করতে পারে, কার্ড বলছি, কালকে আরও ভিডিও বানানোর টাইম পাইনি, ইচ্ছেও হয়নি। আর তার ওপরে হয়েছিল কি, কালকে আমার ভোটার কার্ড আনতে গেছিলাম। আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে ভোটার কার্ডের যে চেঞ্জ করার সেটা আমি করতে দিয়েছি, মানে আমার কার্ডে আমার টাইটেল, বিয়ের পরে চেঞ্জ হওয়া, অ্যাড্রেস চেঞ্জ হওয়া, সেইগুলো হয়নি এতদিন ধরে, কবে হয়ে যেত জানতেই পারতাম না, সেইগুলো করাতে দিয়েছিলাম। এবার 15-16 তারিখ করে সেই ফোন করার কথা ছিল, কিন্তু ফোন আর দেখছি করছে না, মানে যত ফোন করছে না তত আমি আতঙ্কে ভুগছি যে কার্ডটা কি তাহলে আসবে না আসবে না, এই একটা আতঙ্ক চলছিল। কারণ আমি আধার কার্ড ওই ওরকমভাবে চেঞ্জ করাতে দিয়েছিলাম, আমার অ্যাড্রেস তারপরে টাইটেল এগুলো চেঞ্জ করাতে দিয়েছিলাম, কিন্তু সব ডকুমেন্টস দিয়ে দেওয়ার পরেও আধার কার্ড আসেনি, কি প্রবলেম হয়েছে জানি না। আমি ভাবলাম যে ভোটার কার্ডটাও বোধ হয় একই অবস্থা হয়ে গেল, কিন্তু যাই হোক, শুক্রবার দিনকে হাওড়া থেকে আসার পরে সন্ধেবেলাতে দেখছি ফোন করেছে যে আপনার ভোটার কার্ডটা এসে গেছে, আপনি কালকেই এসে নিয়ে যান, ওই জন্য কালকে গেছিলাম সেটা আনতে। আর এবারে কার্ডটা না করেছে কালারিং কার্ড, বেশ ভালো দেখতে করেছে, অন্তত ছবিগুলো সুন্দর থাকবে, না হলে আগের ভোটার কার্ডেতে ছবিগুলো তো পুরো মনে হতো যে মানুষ বসে আছে আর ভূত বসে আছে, বোঝা যেত না, এক একজনের ছবি এত বাজে থাকতো। আর এটা তো যেহেতু কালারিং ছবি, সুন্দর ছবি বোঝা যাচ্ছে। আর অনির্বাণ একটু বেরিয়েছে, কারণ আমাদের বাজারে কয়েকটা টুকটুক জিনিস আনার ছিল, ও আমাকে বললো যে তুমি আমাকে সকালবেলাতে ডেকে দিও, আমি তাহলে এনে দেবো। ও 9:30 সময় করে বেরিয়ে গেছে ওগুলো আনতে। আমি ভাবলাম যে ওকে, ছেলেকে নিয়ে আমি বসে আছি, কারণ আমার কাজ নিচে আমি করতে যেতে পারছি না, আমি যখন বসেই আছি তাহলে একটুখানি ওয়ার্কশিটটা খানিকটা করিয়ে নিই। কালকে এই শুক্রবার দিনকে আসার পর থেকে তো আমার ঘাড়ের ওপর মনে হলো যেন কাজের পাহাড় পড়লো আর কি, এই আসার পরে পরিষ্কার করতে করতে আমার জীবন বেরিয়ে যায়। আর কাচতে কাচতে কালকে এক লট কাঁচা হয়েছে, আজকে আবার আরেক লট দেব। বাইরে আমার ব্যাগ ড্যাগ সব পড়ে রয়েছে, এখনো অবধি আমার আনপ্যাক করা হয়নি, সেটা করবো, কারণ কালকে টাইম পাইনি, সকালে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে গেছিলাম, ওখানে গিয়ে তো দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি, কতক্ষণ পরে যে কার্ড দেবে সে এলো, তারপরে কার্ড নিয়ে বাড়ি ফিরলাম। আর তারপরে ছেলেকে ওগুলো করানোর ছিল, সেই জন্য হয়নি, ওই আজকে আনপ্যাক করব। আসলে কি আসার পরে না মানে এতগুলো কাজ একসাথে জমে যায়, কোনটা ছেড়ে কোনটা করবো আমি না খুঁজে পাই না যেন। এই হয় মামাই এটা করে নাও, এটা লিফটটা হয়ে গেছে, তাহলে ওলে বাবারে মাথা খারাপ তোমার হয়নি আমি জানি, এই ফ্লাওয়ারটা কালার করে নে, শোনা এই ফ্লাওয়ারটা এইখানে, এই শোনা ছেলে এখানে এখানে ইয়েলোটা করো আর বাকিটা এ নাও রেড করে দেবে, ওকে না শোনা আমার অনির্বাণ আসুক, ও আসার পরে ওকে পাউরুটি আনতে দেওয়া আছে, ও এলে তারপরে আর কি ব্রেকফাস্ট বানাতে যাব নিচে, তখন ঘাড়ের ওপর কাজ একসাথে এসে পড়বে, কারণ সকাল থেকে আমি উঠে থেকে বসেই আছি, খালি মামাইকে খাওয়ানো হয়ে গেছে, ও চকোস খেয়েছে, ওইটা খাইয়ে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছিলো বলে। বাইরে আজকে কীরকম ওয়েদারটা, কিনা ঠান্ডা ঠান্ডা ঝুলো ঝুলো একটা হাওয়া চালাচ্ছে।
এখন যাচ্ছি নিচে, আজকে মামাইয়ের চিকেন হবে, সেইটা চিকেনটা ধোবো। অনেকবার নিয়ে এসেছে, ওকে তো এই এতদিন ধরে চিকেন দিইনি, ডাক্তার বারণ করেছিল বলে, ওর জন্য আজকে খাবে। আর অনির্বাণ এখানে এই যে প্যাকেট দুখানা রয়েছে, ওই দুটোতে ওই দুটো যে সব জিনিস এনেছে সেগুলোকে আবার বার করে ধুতে হবে। আর ওখানে সিঙ্কে আর এখানে ওই বেশ কিছু বাসন কোসন একটু রয়েছে, ওগুলোকে এখন ধুয়ে নিই, তারপরে চিকেনটা ধুয়ে বসাবো। করে নিয়ে আমার ওপরের এখন অনেক কটা কাজ আছে, সেগুলো এবার সারতে হবে আমাকে। 11টা এখন বেজে গেছে। নিচের কাজ মোটামুটি হয়ে গেছে, এখন এই যে এইগুলোকে সব বার করব। আমি আসার পরে ওই আনপ্যাক করা হয়নি, যেমনকার ব্যাগ সেরকমই পড়ে আছে, কিছু জিনিস বার করেছি যেগুলো আমার ভীষণ দরকার ছিল, ওগুলোকে এখন বার করে জায়গাতে রাখি, তারপরে মামাইকে চান করাতে নিয়ে যাব, 12:30 বোধহয় বাজে। আর ছেলে আমার বিছানাটাকে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে, এগুলোকে তুলব। এখন বাজে 6:00, একটু শুয়েছিলাম দুপুরবেলাতে, উঠেছি ঘুমোই টুমোইনি, আর মামাই খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, এখন খাচ্ছে বিস্কুট, তাই তো মম্মু? আর বিস্কুট খেয়ে নিয়ে তারপরে খাবে হরলিক্স। ওর পেটে ব্যথার পর থেকে বিকেলের দুধটা এখন বন্ধ করে দিয়েছি, দুধ দিয়ে হরলিক্স খেত সেটা এখন শুধু হরলিক্স খায়, জলেতে আর কি গুলে দেওয়া হয়, একটু পরে সেটাই খাবে, এখন বিস্কুট খাচ্ছে। আর কী বিস্কুট ভাবি, কি বিস্কুট খাচ্ছ? চকলেট। চকলেট বিস্কুট ভালো লাগছে? আর দাঁতগুলো দেখি একটু,
ইরি বাবা, মনে হচ্ছে দাঁতেতে পোকা হয়েছে তো। ইবরা কি লাগছে দাঁতগুলো! আর একটু পর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর একটু পড়াতে বসাতে হবে। আর সেটাই, তারপরে রাতের রান্নাটা আজ তোমাদের সাথে শেয়ার করব, কারণ রাতে আজকে বানাবো মাঞ্চুরিয়ান। মামাইকে পড়াশোনা করাবো বললাম, সে উঠে আমার গা থেকে কম্বলটাকে সুন্দর করে টেনে এখন এখানে বেয়ে পাচ্ছে, মনে হচ্ছে যেন প্যান্ডেল করছে। এখানে নাকি টার্গেট রেখে বাবার ছেলের এখন শুটিং হবে। হা ভগবান, ওই দেখো আমি রান্না করতে যাব যখন, তখন তোমাদের শুটিং মুটিং যা করার করো, বন্দুক চালানো, গোলাগুলি, কার্গিল যা ইচ্ছে করো, এখন একটু পড়তে বসবে। তারপরে ঠিক করে পাততেও পাচ্ছে না। তুই আমার গা থেকে কেড়ে নিয়ে নিলি কেন মামাই? আমার ঠান্ডা লাগে না, লাগুক এ কি? বেশ হয়েছে, ঠিক করে পাততে পারিস নি। ওখান দিয়ে শুটিং করতে গেলে গুলি দেখবি ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেছে। বেশ হয়েছে, ও তোর নতুন বন্দুকটা দেখা, কেউ তো দেখেনি, আবার আরেকখানে যে বন্দুক এসেছে, যেদিনকে কদমতলায় বেরিয়েছিলাম বন্দুক কিনে দেওয়া হয়নি বলে ফোনেতে ভিডিও কল করে অনির্বাণের মাথা খেয়ে অ্যামাজন থেকে বন্দুকের অর্ডার দেওয়া করেছিল। ছাড়, এই যে ছেলের জন্য এসেছে AK-47, এই বন্দুক আবার নতুন আর একটি এসেছে, এইটা দিয়ে এখন ছেলে ছেলের বার্থডে পর্যন্ত কাজ চালাবে। এখন দু মাস এই বন্দুক দিয়ে চালাবি, আর একটা বন্দুক কিছু কেনা হবে না, এইটা দিয়ে এখন এখানে শুটিং হবে। নিচে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ এখন অনেক বেজে গেছে, 9টা বাজে, আমি অনেকক্ষণ আগেই নেমেছি। যদিও রুটি করা আমার হয়ে গেছে, মামাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমাদের মাস খাবারের জিনিসপত্র বিগ বাস্কেট থেকে যে অর্ডার দেওয়া হবে, মা আর আমি মিলে ডিসকাস করে মা লিখলো, আলোচনা করে মান্থলি ওই গ্রসারির ওই লিস্ট বানানো হয়েছে। এবার এখন আমি বানাবো মাঞ্চুরিয়ান। আজকে সকালবেলাতে, আজকে নয় কালকে রাতে ঠিক হলো যে ভেজ মাঞ্চুরিয়ান হবে। এর আগে একদিনকে করেছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে, তা সেই অনুসারে সব ঠিকঠাক। এবার মামাইয়ের জন্য চিকেন আনা হয়েছে আজকে, অনির্বাণ এনেছে, দেখালামই তো। তা সেই চিকেন থেকে মাকে বললাম যে কয়েকটা বেশ বোনলেস পিস ছিল, আমি বললাম যে তাহলে ওই কয়েকটা বোনলেস পিস একটু কিমা মতো করে নিই, চপারে তো দারুণ কিমা হয়, তা কিমা করে নিয়ে এর সাথে মিশিয়ে দিই, তাহলে টেস্টটাও বাড়বে আর ভালো হবে খেতে, তাহলে শুধু আর ভেজ হবে, ভেজ পুরোপুরি না পুরোপুরি চিকেন, ভেজ চিকেন মাঞ্চুরিয়ান বলা যেতে পারে। তা এখানে আমি কীভাবে বানাচ্ছি বলে দিই, চিকেন কিমাটা নিয়েছি, তার সাথে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন, ধনে পাতা সব ছোট্ট 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 করে কুচিয়ে নিয়েছি, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন আর সোয়া সস, একটু ভিনিগার, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচিয়েও চাইলে কেউ দিতে পারো, আমি দিইনি, আর তার সাথে কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার আমাদের বাড়িতে কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে, দাঁড়াও তেলটা বার করে নিই। কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে বলে আমি পুরোটাই ময়দা দিয়ে মেখেছি, যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিক্সড করে মাখবে। এবার আমি কড়াতে এখানে সাদা তেল দিয়ে দিলাম, ছোট ছোট বল করে এটাকে ভাজবো, এগুলো ভেজে নিই, তারপরে তোমাদেরকে বলছি যে গ্রেভিটাতে আমি কী কী দেবো। গন্ধটা পুরো মোট। ও আরেকটা জিনিস দিয়েছি, পেঁয়াজ পাতা, রসুন পাতা কুচিয়ে দিয়েছি, যদি থাকে দেবে তাহলে দিলে তো খুবই ভালো, যদি না থাকে তাহলেও করতে পারবে, ওইটা ছাড়া কোনো অসুবিধা নেই, আমার কাছে যখন থাকে দিয়ে দিই। আজ অনির্বাণ বেরিয়েছিলো বলে আমি বললাম যে তাহলে একটুখানি এনে দাও পেঁয়াজ পাতা রসুন পাতা, ভালো হবে খেতে। বলগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্রেভির জন্য কি নিয়েছি বলে দিই, এই চপারের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, ঠিক আছে, আর নিয়েছি আদা বাটা, এতে লাগবে ডার্ক সোয়া সস,
যদি লাইট থাকে লাইটও একটু দিয়ে দেবে, আর টমেটো সস আর হচ্ছে চিলি সস, আর তার সাথে দেব ওই পেঁয়াজ পাতা রসুন পাতা, আর নুন যেমন পরে পড়বে, আর একটু দেব ওই কি বলে হানি, হানি দিলে খুব সুন্দর একটা গ্লেজ আসবে। আর নামানোর আগে ওই ঠিক করার জন্য অল্প কর্নফ্লাওয়ার যেহেতু নেই ময়দাই অল্প গুলে এতে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে মাঞ্চুরিয়ান। আমি দেখাচ্ছি অনির্বাণ দুপুরবেলাতেই নাপিয়ে দিয়েছিল, তখন আর টাইম হয়নি, এখন ভরছি, ওটা ভরা হোক। মামাই নেবে পড়েছে অনির্বাণের সাথে, আজকে একসাথেই খাওয়া হবে দুপুরের মতো। ওকে দুধ রুটিটা খাওয়াতে খাওয়াতে আমিও রুটি খেয়ে নেবো, এখানেও দুধ রুটি ভেজানো হয়ে গেছে, পুকুলি থালা টালাও নিয়ে চলে গেছে ওই ঘরে। আমি খালি বললাম যে মাঞ্চুরিয়ানটা রেখে দিয়ে যা, কারণ তোমাদেরকে দেখাবো কেমন দেখতে হয়েছে। দাঁড়া ছেলে এসে বললো যে এটা চকলেট, ব্রাউন কালার যে দেখেছে অমনি ও ধারণা করে নিল এটা চকলেট। অনির্বাণ নিচে মানে আমাদের নিচের গেটেতে তালা দিতে গেছে, ও উপরে এলেই তারপরে আমরা খেতে বসবো। তারপরে খাওয়ার পর ওপরে গিয়ে বিগ বাস্কেট অর্ডার দেওয়ার রয়েছে, মানে আমি আজকে কাটে করে রাখবো, কালকে অর্ডার দেবো, এডিট করার রয়েছে অনেক কাজ। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, বাই বাই।